बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम आमार सप्तम श्रेणीर अनेक अनेक प्रिय शिक्षार्थीरा केमन आछो तुम्हरा सबाई निश्चय आल्लाहर रहमते तुम्हरा सबाई सुस्थ आछो भालो आछो आमिओ तोमादेर दोआय आल्लाहर रहमते सुस्थ आछि। तोमार प्रिय शिक्षार्थीरा किछुदिन पूर्वेई आमादेर मुसलमानदेर पवित्र ईदुल आजहा उद्यापित हलो विश्वव्यापी। तुम्हरा सबाई आमी आशा करछी पवित्र ईदुल आजहा सुस्थभावे सुंदरभावे पालन करेछो। तो आमादेर ईद परवर्ती एटी होच्छे तोमादेर प्रथम अनलाइन भिडियो क्लास, अर्थात ईदेर पर तुम्हादेर ईदेर जे कटा दिन छुट्टी छिलो माने अनलाइन आमादेर कार्यक्रम बंध छिलो सेटी आबार आमादेर 28 तारीख थेके शुरू होयेछे जुलाई मासेर। तो प्रिय शिक्षार्थीरा आमी आशा करब तुम्हरा सबाई आबार आमादेर अनलाइन कार्यक्रमे जुक्त होबे। तो तुम्हादेर सबाई के आमार आजकेर अनलाइन भिडियो क्लासे सबाई के जानाच्छि अनेक अनेक स्वागतम। शिक्षक परिचिति राजिया सुलताना सहकारी प्रभाषक मजिद जरिना फाउंडेशन स्कूल एंड कॉलेज। प्रिय शिक्षार्थीरा देखे नाओ तुम आजकेर पाठ परिचय। विषय बांग्लादेश विश्व परिचय श्रेणी सप्तम अध्याय सात दुखित अध्याय सात छय अध्याय कत अध्याय छय बांग्लादेशे निर्वाचन व्यवस्था। अध्याय छयेर शिरोनाम होच्छे बा विषयबस्तु होच्छे बांग्लादेशेर निर्वाचन व्यवस्था। प्रिय शिक्षार्थीरा आमी किन्तु तोमादेर अध्याय छयेर उपर लेक्चार नम्बर एक नियेछिलाम। आज के आमी तोमादेर अध्याय छयेर उपर लेक्चार नम्बर दुई निब एबं सेखान थेके आमरा पार्ट तीन एबं चार आज के आलोचना करबे। एर आगे आमी तोमादेर किछुदिन आगे प्रिय शिक्षार्थीरा अनलाइने FT2 परीक्षा उद्यापित हुएछिलो सेखाने आमी तोमादेर तखन तोमादेर पार्ट एक एबं पार्ट दुई एर उपर लेक्चार नम्बर एक क्लासटी नियेछिलाम। तो आमार एई अंशटुकु बाकी छिलो पार्ट तीन एबं पार्ट चार, ताई आजके आमी पार्ट तीन एबं पार्ट चार एर उपर आलोचना करब। ठीक आछे, तो देखा जाय पार्ट तीने कि आछे। पार्ट तीनेर विषय होच्छे जे निर्वाचन कमिशन, निर्वाचनी एलाका ও নির্বাচনী আচরণ বিধি, এবং পাঠ চারের বিষয়বস্তু হচ্ছে ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। লেকচার নাম্বার এটি হচ্ছে দুই। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিছুদিন পূর্বে অনলাইনে FT2 পরীক্ষা হয়েছে এবং সামনে তোমাদের কি পরীক্ষা আছে, সামনে তোমাদের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই পরীক্ষার সেই সিলেবাসের আলোকেই আমি সামনে আজকের এই ক্লাস সহ সামনে যে কটি ক্লাস পাব আমি সেই ক্লাসগুলো করব। তো আমার আজকের এই ক্লাসটি নিলে তোমাদের রিডিংয়ের ওপর মোটামুটি ক্লাসগুলো শেষ হবে। এরপর আমি তোমাদের সামনে যে ক্লাসগুলি পাবো সেখানে আমি তোমাদের সৃজনশীল প্রশ্নের উপরে ক্লাসগুলো নিব। ঠিক আছে, তো তোমাদের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার সিলেবাস অবশ্যই তোমরা তোমাদের জানা আছে এবং তোমরা পেয়েছো আমি আশা করব। সেখানে তোমাদের এক থেকে ছয় অধ্যায় পর্যন্ত তোমাদের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার সিলেবাস। তো আমি পর্যায়ক্রমে অধ্যায় থেকে এক এক অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নের উপর সামনের ক্লাসগুলো করব। ঠিক আছে, আজকে হবে তোমাদের রিডিংয়ের উপর বাকি অংশটুকু অধ্যায় ছয়ের। অধ্যায় ছয়ে আমাদের বাকি ছিল পাঠ তিন এবং পাঠ চার। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আজ আমাদের মূল ক্লাসে প্রবেশ করি, বা আজকে আমাদের পাঠ তিন এবং পাঠ চার থেকে আমরা কি কি শিখব সেটা এক নজরে দেখে নেই। সেখানে আমাদের কি আছে, শিখনফল। আজকে আমরা আমাদের আলোচনার ফলে কি কি শিখব প্রিয় শিক্ষার্থীরা দেখো, যে বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ বর্ণনা করতে পারবো, বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ বর্ণনা করতে পারবো। তারপরে কি আছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনের নির্বাচনী এলাকা বর্ণনা করতে পারবো। বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রিয় শিক্ষার্থীরা এখানে এর আগে আমরা কিন্তু স্থানীয় নির্বাচনের এলাকাগুলি বর্ণনা করেছিলাম। এখন আজকে আমরা আলোচনার মাধ্যমে কি জানতে পারবো, জাতীয় নির্বাচনের নির্বাচনী এলাকা বর্ণনা করতে পারবো, নির্বাচনী আচরণ বিধি ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের নাগরিকের, এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের নাগরিকের ভোটাধিকারের যোগ্যতা ও ভোটদান পদ্ধতি বর্ণনা করতে পারবো, বাংলাদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রথমেই পাঠ তিন
প্রথমে আমরা কি পাঠ তিন আলোচনা করব। পাঠ তিনের বিষয়বস্তু হচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণ বিধি। তো প্রথমে আছে কি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি বা কাকে বলে সেটা আমরা দেখব এক নজরে। দেখো, নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে, আবার ভালো করে লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থীরা, যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে, যে কোনো কিছু পরিচালনা করার জন্য কোনো না কোনো প্রতিষ্ঠান বা সংঘ কিন্তু থাকে প্রিয় শিক্ষার্থীরা, তাই না? যেমন তোমাদের এই যে দেখো, তোমরা তোমাদের লেখাপড়া পরিচালিত হয় কি একটা স্কুল বা মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মাধ্যমেই কিন্তু, তাই না? তেমনিভাবে দেখো, যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন। তাহলে আমরা নির্বাচন কমিশন কাকে বলে জানতে পেলাম, যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নির্বাচন কমিশন কি, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছ। বাংলাদেশেও এরকম একটি কমিশন আছে। রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন কমিশনার নিয়ে এটি গঠিত হয়। তাহলে নির্বাচন কমিশন কী নিয়ে গঠিত হয়, যে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন কমিশনার নিয়ে এটি গঠিত হয়। তাদের কাজের মেয়াদ কর্মে যোগদানের দিন থেকে 5 বছর, অর্থাৎ কি তাদের কাজের মেয়াদ। তাহলে নির্বাচন কমিশনের কাজের মেয়াদ আমরা জানতে পারলাম কতটুকু প্রিয় শিক্ষার্থীরা, যে তাদের কাজের মেয়াদ কর্মে যোগদানের দিন থেকে 5 বছর। এই যে দেখো, 5 বছর, ঠিক আছে। নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো, নির্বাচন কমিশনের প্রধান কাজ কি তাহলে আমরা জানতে পারবো, যে জাতীয় স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচন পরিচালনা করা। এই যে নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো জাতীয় স্থানীয় পর্যায়ে বিভিন্ন নির্বাচন পরিচালনা করা, অর্থাৎ জাতীয় এবং স্থানীয় পর্যায়ে যে বিভিন্ন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয় সেগুলোকে কী করা, পরিচালনা করা, ঠিক আছে। এই কী লাগছে, এ কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট আরও অনেক কাজ সম্পাদন করতে হয়। এ কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে কি নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট, মানে এর সাথে জড়িত আরও অনেক কাজও সম্পাদন করতে হয়। নিচের ছকে নির্বাচন কমিশনের কয়েকটি উল্লেখযোগ্য কাজ তুলে ধরা হলো। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে নিচে নির্বাচন কমিশনের 1 থেকে 11 কয়েকটি কাজ আমরা এখানে জানবো, যে নির্বাচন কমিশনের কাজগুলো কী কী বা কী কী হতে পারে। 1, ভোটার তালিকা প্রণয়ন হালনাগাদকরণ, ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ, ঠিক আছে। 2, সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা, যে কোনো প্রকার নির্বাচন ও উপনির্বাচন, নির্বাচন এবং তারপরে যে উপনির্বাচন হয় সেগুলো কী করা, পরিচালনা করা। নির্বাচনী প্রতীক বরাদ্দ করা, অর্থাৎ নির্বাচনে তোমরা জানো যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছোটো বড়ো বা কম বেশি নির্বাচন কিন্তু সবাই দেখেছো প্রত্যক্ষভাবে, সেখানে কিন্তু বিভিন্ন প্রতীক থাকে, মার্কা। যেমন জাতীয় পর্যায়ের নির্বাচন যেগুলি হচ্ছে সেখানে নৌকা, ধানের শীষ, লাঙ্গল, আর স্থানীয় পর্যায়ের চেয়ারম্যান, মেম্বারি, পৌরসভা বা মেয়র, এ সমস্ত নির্বাচনের বিভিন্ন প্রতীক যেমন কী কী থাকে, ঘুড়ি, ঘড়ি, গ্লাস, পাখা, তাই না, কলস। প্রিয় শিক্ষার্থীগুলি কিন্তু তোমরা দেখেছো এই সমস্ত প্রতীক বা চিহ্ন, এগুলি বরাদ্দ করে কি নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, অর্থাৎ নির্বাচনের সময় নির্বাচনী যে এলাকার একটা সীমানা থাকে নির্ধারিত, সেটাও নির্ধারণ করে, ঠিক আছে। সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন, নির্বাচনী আচরণ বিধি তৈরি, 7, ব্যালট পেপার মুদ্রণ, অর্থাৎ ছাপা ব্যালট পেপার, ঠিক আছে। 8, ব্যালট বাক্স প্রস্তুত, ভোট দিয়ে যে ভোটটা যে বাক্সের মধ্যে রাখে সেই বাক্স প্রস্তুত। 9, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রয়োগ। 10, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ। 11, নির্বাচনী বিরোধ নিষ্পত্তি, অর্থাৎ নির্বাচনী নিয়ে অনেক সময় বিরোধ, দাঙ্গা, হাঙ্গামা হয়, সেগুলি নিষ্পত্তিও করে। নির্বাচনী এলাকা, প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয়। তাহলে কি প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশকে কয়েকটি কি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয়। এরূপ প্রতিটি নির্দিষ্ট এলাকাকে এক একটি নির্বাচনী এলাকা বলা হয়। তাহলে নির্বাচনী এলাকা বলতে আমরা কি পেলাম প্রিয় শিক্ষার্থীরা, যে প্রতিটি নির্দিষ্ট এলাকাকে, যে প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয়, এরূপ প্রতিটি নির্দিষ্ট এলাকাকে এক একটি কি বলে, নির্বাচনী এলাকা বলা হয়। বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমা রেখা কি,
সীমা রেখা বিভিন্ন রকম হয়, যেমন জাতীয় সংসদ, এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেমন জাতীয় সংসদ নির্বাচনে পুরো দেশকে 300টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। তাহলে এই যে আমরা জানতে পারলাম যে জাতীয় সংসদ নির্বাচনে পুরো দেশকে কতটি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়, জাতীয় নির্বাচনে, এটা হচ্ছে কি জাতীয় সংসদ নির্বাচনে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, পুরো দেশকে কতটি 300টি, এই যে ভালো করে লক্ষ্য করো 300টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। একইভাবে সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের স্বস্ব সীমারেখাকে আলাদা আলাদা নির্বাচনী এলাকা হিসেবে ধরা হয়। নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা নির্ধারণ করে, নির্বাচনী এলাকা নির্ধারণ করে কে? নির্বাচন কমিশন কি কোন এলাকা নির্ধারণ করে? নির্বাচনী এলাকা নির্ধারণ করে। এক এলাকার ভোটার অন্য এলাকায় ভোট দিতে পারে না। নির্বাচন পরিচালনা এবং নির্বাচনী ফলাফল ঘোষণাও এলাকা ভিত্তিক হয়ে থাকে। নির্বাচনী আচরণবিধি, এবার কী পড়বো আমরা, নির্বাচনী আচরণবিধি। নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ নির্বাচনী আচরণবিধি তৈরি করা। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে এটি করা হয়। তাহলে নির্বাচনী আচরণবিধি কেন তৈরি করা হয়? সুষ্ঠুভাবে, এই যে দেখো, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে, কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত। তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত কী? স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাই না? এ লক্ষ্যে নির্বাচন কমিশন নির্বাচনের সময় নাগরিকরা কী ধরনের আচরণ করবে তার একটি নীতিমালা তৈরি করে দেয়। একেই বলা হয় নির্বাচনী আচরণবিধি। তাহলে নির্বাচনী আচরণবিধি কী প্রিয় শিক্ষার্থীরা? এই যে এই প্যারাটা তোমরা যদি পাঠ্য বই থেকে একটু ভালো করে দেখে নাও, বা আমার এই ভিডিও ক্লাসটি যদি এই প্যারাটা একটু বারবার টেনে টেনে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। নিম্নে কয়েকটি নির্বাচনী আচরণবিধি তুলে ধরা হলো। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 থেকে 7 পর্যন্ত কয়েকটি নির্বাচনী আচরণবিধি, নির্বাচনের সময় আচরণ কেমন হওয়া উচিত সেটি সম্পর্কে তুলে ধরা হলো। দেখো, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কী করা যাবে না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সমাবেশ বা মিছিল করা যাবে না। 2, দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না। 3, কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না। 4, রশিতে পোস্টার বা প্লাকার্ড ঝোলানো যাবে, দেয়ালে লাগানো যাবে না, কিন্তু রশিতে পোস্টার বা প্লাকার্ড ঝোলানো যাবে। প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। 3, মোটরসাইকেল বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না। 7, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। এটা কোথায়? নির্বাচনী ক্যাম্পে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো, এরপর আমরা দেখছি ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনী কী লেখছে, প্রতিদ্বন্দ্বিতা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। এখানে লেখাটা একটু কেটে গেছে, তোমরা তোমাদের বই থেকে, অর্থাৎ পাঠ্য বই থেকে মেন বইটা একটু খুলে নিও, আমার সাথে মিলিয়ে নিবে, ঠিক আছে? ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার, ঠিক আছে, নিয়ম। তো দেখা গেছে প্রিয় শিক্ষার্থীরা এখানে কি, প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের কি বলছে অধিকার একজন নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। তাহলে বিশেষ করে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের অধিকার একজন নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। তাহলে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার কোনটি? রাজনৈতিক অধিকার। নিম্নে ভোটদান পদ্ধতি, ভোটাধিকারের যোগ্যতা এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়ম আলোচনা করা হলো, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। তাহলে দেখো, ভোটাধিকারের যোগ্যতা, প্রথমে আমরা কি দেখব, ভোটাধিকারের যোগ্যতা কি আছে। বাংলাদেশে যে কোনো নির্বাচনে ভোটার হতে হলে একজন ব্যক্তির নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে। কী কী যোগ্যতা থাকতে হবে, এই যে দেখো 1 থেকে 4 পর্যন্ত আমরা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রথমত তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, 18 বছর বা তার বেশি বয়সের হতে হবে, 18 বছর বা তার বেশি বয়সের হতে হবে, ঠিক আছে। 3, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে এলাকায় নির্বাচন সেই এলাকার কি বাসিন্দা হতে হবে। 4, অপ্রকৃতিস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন নাই এমন নাগরিক হতে হবে। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? 4 নাম্বারটা দেখো, অপ্রকৃতিস্থ
ও নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন নাই এমন নাগরিক হতে হবে। এ যোগ্যতাগুলোর যে কোনো একটির অভাব থাকলে ভোটার হওয়া যাবে না। এরপর আমরা ভোটদান পদ্ধতি, এরপর আমরা কি পড়বো, ভোটদান পদ্ধতি কিভাবে ভোট দিতে হয়। ভোটদান পদ্ধতি দুই ধরনের হয়ে থাকে। ভোটদান পদ্ধতি কয় ধরনের হয়ে থাকে, দুই ধরনের। এই যে দেখো দুই ধরনের, যথা প্রকাশ্য ভোটদান ও গোপন ভোটদান পদ্ধতি। কি কি? প্রকাশ্য ভোটদান ও গোপন ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে সরাসরি হাত তুলে বা ধ্বনি ভোটে বা মানে কণ্ঠে কণ্ঠে আওয়াজ করে প্রতিনিধি নির্বাচন করা হয়, এটা হলো প্রকাশ্য ভোটদান পদ্ধতি। ঠিক আছে, মানে কারো পক্ষে তুমি কার এই মানে এর পক্ষে কে কে হাত তুলেন বা হা বলুন, এই ধরনের মানে এভাবে যারা যেটি নির্বাচন করা হয় সেটি হলো প্রকাশ্য ভোটদান পদ্ধতি। এতে সাথে সাথে নির্বাচনের ফলাফল জানা যায়। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে তাহলে কী জানাম আমরা, সাথে সাথে নির্বাচনের ফলাফল জানা যায়। আর গোপন ভোটদান ব্যবস্থায় গোপন ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যাপারটি নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলা হয়। পরবর্তীতে ব্যালট পেপার গণনার মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আমাদের দেশ সহ অনেক দেশে গোপন ভোটদান পদ্ধতি নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে আমাদের দেশে সাধারণত কোন ভোটদান পদ্ধতি হচ্ছে গোপন ভোটদান পদ্ধতি, তাই না? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম, এখন আমরা কি পড়ব, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। ভোটদান যেমন নাগরিকের রাজনৈতিক অধিকার, এই যে প্রিয় শিক্ষার্থীরা এই লাইনটা তোমরা ভালো করে পড়ো, ভোটদান নাগরিকের কোন ধরনের অধিকার, রাজনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, ঠিক আছে। তেমনি নির্বাচনে নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারও একটি রাজনৈতিক অধিকার। বাংলাদেশের জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচন নাগরিক নির্বাচনে নাগরিকগণ নিচের শর্তগুলো পূরণ সাপেক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। যেমন এক, যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা নির্দলীয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। দুই, প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি অবশ্যই বাংলাদেশের নাগরিক হবেন। যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি অবশ্যই কোন দেশের, অবশ্যই বাংলাদেশের নাগরিক হবেন। প্রার্থীকে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে। যেমন জাতীয় সংসদ সদস্য পদে এবং উপজেলা চেয়ারম্যান ও কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। কত বছর? 25 বছর। এটা হলো কি, যিনি নির্বাচন করবেন তার বয়স, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা যিনি ভোট দিবেন তার না। আর যারা ভোট দিবেন তাদের বয়স কমপক্ষে 18 বছর হতে হয়। আর যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের বয়স কমপক্ষে কি 25 বছর হতে হবে। চার, অপ্রকৃতস্থ বা রাষ্ট্র কর্তৃক দেউলিয়া ঘোষিত কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করতে পারবে না। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। বাংলাদেশে সব ধরনের নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেয়। নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে মনোনয়নপত্র বাছাই করে। যারা শর্ত পূরণ করে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। অবশেষে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনায় সবচেয়ে বেশি সংখ্যক ভোট প্রাপ্ত ব্যক্তিকে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে নির্বাচন ঘোষণা নির্বাচিত ঘোষণা করে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা আসলে দেখো ভোটদান পদ্ধতি জানলাম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম আমরা জানলাম। এখন আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা কি জানবো, এটি হচ্ছে আমাদের কি বাড়ির কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বাড়ির কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন তোমাদের এক, অর্থাৎ এই অধ্যায়ের উপর আমরা তোমাদের এই অধ্যায়ে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, একটি সৃজনশীল প্রশ্ন আছে আমার আজকের আলোচনার ভিত্তিতে। অর্থাৎ পুরো অধ্যায়টা বা পুরো অধ্যায়টা আমি মোটামুটি শেষ করলাম, তোমাদের এই অধ্যায়ের আলোকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে পাঠ্য বইয়ে, সেখান থেকে এই প্রশ্নটি নেওয়া। তো তোমরা এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, যেমন সপ্তম শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাব আমজাদ হোসেন ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করার কথা বললে অনেকেই ক্যাপ্টেন হওয়ার আগ্রহ প্রকাশ করে। শ্রেণী শিক্ষক একটি বাক্স বানিয়ে সকল শিক্ষার্থীকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। ভোট গণনা শেষে ফরিদা প্রথম, সাব্বির দ্বিতীয় এবং নেহাল তৃতীয় স্থানে অধিকার
অধিকার করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা করতালি দিয়ে তিন ক্যাপ্টেনকে অভিনন্দন জানায়। এরপর যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা একে অপরকে অভিবাদন জানায়। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। এটির আলোকে এই যে নিচের তিনটি প্রশ্ন, চারটি প্রশ্ন আছে যে আধুনিক গণতন্ত্রের ভিত্তি কি। ঠিক আছে, নির্বাচন, আমরা কিন্তু এটা বুঝতে পারি যে আধুনিক গণতন্ত্রের ভিত্তি হচ্ছে কি প্রিয় শিক্ষার্থীরা, নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করো। আমি তোমাদের পাঠ এক এবং দুই যে যখন আলোচনা করেছিলাম সেখানে এটির উত্তর আমি তোমাদের বুঝিয়েছিলাম। ঠিক আছে, আমজাদ হোসেনের ক্লাসের নির্বাচন প্রক্রিয়াটির ধরন ব্যাখ্যা করো। এই যে দেখো, আমজাদ হোসেনের ক্লাসে এই যে এখানে এই উদ্দীপকে যে আমজাদ হোসেন যে নির্বাচনের ব্যবস্থাটি করেছিল, এই নির্বাচন প্রক্রিয়াটির ধরন কোন ধরনের প্রিয় শিক্ষার্থীরা, প্রকাশ্য না গোপন বলো তো? এটি কিন্তু নিঃসন্দেহে আমরা বুঝতে পারতেছি যে গোপন ভোটের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছিল, তাই না? এটি একটু ব্যাখ্যা করবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই ধরনের আচরণ গণতান্ত্রিক ভিতকে মজবুত করে, বক্তব্যটি মূল্যায়ন করো। তো এই সৃজনশীল প্রশ্ন একের ক খ গ ঘ এই চারটি প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে বাসায় বাড়ির কাজ হিসেবে করবে, করে তোমরা ছবি তুলে ইনবক্সে সেন্ড করবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা মোটামুটি আমাদের অধ্যায় ছয় শেষ হলো। আমি সামনের ক্লাসে তোমাদের অন্য যে কোনো একটি অধ্যায়ের থেকে সৃজনশীল প্রশ্নের উপর ভিডিও ক্লাস নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবাই নিরাপদে থাকবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আর আমার আজকের ক্লাসটি তোমরা সবাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা সবাই ঠিক মতো বাড়িতে পড়াশোনা করবে, যেহেতু সামনে তোমাদের প্রথম মিড প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই আলোকে আমি তোমাদের যেই কটি ক্লাস পাবো আমি সেই সিলেবাসের আলোকে ক্লাস নিয়ে হাজির হব। আর তোমরা বাড়িতে ঠিক মতো পড়াশোনা করবে, সিলেবাস দেখে সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আর সবসময় আমাদের অনলাইন কার্যক্রমের সাথে আমাদের সাথে তোমরা যুক্ত থাকবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।